আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মতিঝিল হলিডে মার্কেট এক্সপ্লোরের দ্বিতীয় পার্টে। এর আগে কিন্তু আমি আরও একটি ভিডিও দিয়েছি এই হলিডে মার্কেটের, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যারা দেখেননি আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতেও কিন্তু আগের ভিডিও এর মতো কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন এই টাইপের আরও ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শেয়ার করি। এই দোকানটাতে ছেলেদের দারুণ সব জ্যাকেট, হুডি, সোয়েটার ছিল, দাম যাচ্ছিল 250 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। এই দোকানে অনেকগুলো কালার এবং ডিজাইনের সোয়েটার ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং কোয়ালিটিও অনেক ভালো ছিল। পাশের দোকানটাতেই বাচ্চাদের বেশ কিছু কোয়ালিটিফুল প্যান্ট এবং শার্টের কালেকশন দেখছিলাম, যেগুলোর দাম ছিল 100 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যে। এই দোকানটাতে বাচ্চাদের অনেক ডিজাইনের প্যান্ট ছিল, যেগুলোর দাম ছিল 30 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। এই দোকানটার সোয়েটারের দাম ছিল যা নিবেন 100 টাকা। এই মার্কেটে এরকম সোয়েটারের দোকান কম করে হলেও 20টা আছে, যেখানে যে সোয়েটার নিবেন দাম 50 বা 100 টাকা, এবং অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাবেন এত কম দামে। এই জ্যাকেটগুলোর দামও ছিল যেটা নিবেন 100 টাকা, ব্লেজারগুলোর দাম বলছিল যেটা নিবেন 200 টাকা। এই মার্কেটে এসে আপনার প্রয়োজনীয় সব কিছুই কম দামে কিনতে পারবেন। এখানে বালিশের কভারগুলোর দাম বলছিল জোড়া 100 টাকা করে। এই দোকানটাতে ছেলেদের অনেক সুন্দর সুন্দর ফুল হাতার গেঞ্জি ছিল, দাম চাচ্ছিল 200 টাকা করে। এখানে সব বয়সী মানুষের জন্য কিনতে পারবেন এমন সব কালার এবং ডিজাইনের পাঞ্জাবি ছিল, দাম ছিল যেটাই নেবেন 350 টাকা। এই দোকানটার জুতাগুলা একবার শুধু দেখেন, এখানকার স্নেকার্স আর কনভার্সগুলা আমার অনেক ভালো লেগেছে, দাম বলছিল 800 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, নিলে কিছুটা কমানো যাবে দাম। এখানে সাদা রঙের বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি ছিল, যেটাই নেবেন 350 টাকা। এই দোকানটার যে প্যান্টি নেন দাম মাত্র 20 টাকা। লিলেনের এই ফ্রকগুলো দেখতে কি কিউট না, দাম সাইজ অনুযায়ী মাত্র 100 টাকা এবং 200 টাকা। এখানকার এই সোয়েটারগুলোর দাম বলছিল 350 টাকা। প্রতিটা জিনিস কেনার সময় অনেক বেশি দরদাম করবেন, তাহলে দাম অনেকটাই কমাতে পারবেন। এই মার্কেটে যে কোনো প্রোডাক্টের অনেকগুলো করে দোকান আছে, তাই হাতে সময় নিয়ে এখানে আসবেন এবং মার্কেট ঘুরে দাম মান যাচাই করে প্রোডাক্ট কিনবেন। এখানকার থ্রি পিসগুলো অনেক অনেক সুন্দর আর কোয়ালিটিফুল ছিল, জামা সালোয়ার সুতির আর ওড়নাগুলো কিছু কিছু সুতি এবং কিছু কিছু সফট শিফনের ছিল, প্রতিটা জামাতে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা ছিল। এখানকার প্যান্টগুলো ছোটগুলো 20 টাকা এবং বড়গুলো 30 টাকা করে দাম চাচ্ছিল। এখানকার এই পার্সগুলোর দাম বলছিল 150 টাকা করে। এই সাইড ব্যাগগুলোর দাম 200 টাকা থেকে 400 টাকার মধ্যে, এবং এই ব্যাকপ্যাকগুলোর দাম চাচ্ছিল 500 টাকা। এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস দেখছিলাম, দাম বলছিল 400 টাকা করে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর আবায়া ছিল, যেটাই নেবেন 200 টাকা দাম। এই দোকানটার ওড়নাগুলোর দাম বলছিল কিছু 100 টাকা এবং কিছু 150 টাকা। এখানে বেশ কিছু ডিজাইনের কানের টপ, চুড়ি, বালা ছিল, দাম বলছিল 30 টাকা থেকে 300 টাকার মধ্যে। এই ভ্যানটাতে বিভিন্ন রকম নাড়ু, মোয়া, নকশি পিঠা, পাস্তা, পাঁপড়, ড্রাই ফ্রুটস, আচার, শনপাপড়ি, ফুচকা, তিলের খাজা, এরকম আরও অনেক অনেক আইটেম ছিল। এই সানগ্লাসগুলোর দাম ছিল 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। এখানে জর্জেট শাড়িগুলোর দাম ছিল 200 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যে, এবং সুতি শাড়িগুলোর দাম ছিল 150 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে। এগুলো কোনোটাই কিন্তু ইউজড না, লটের মাল বলে দাম কম। এখানকার কিছু লুঙ্গির দাম ছিল 250 টাকা এবং কিছু লুঙ্গির দাম ছিল 300 টাকা করে। এই মার্কেটেও অনেকগুলো ক্রোকারিজের ভ্যান বসেছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম রিজনেবল দামেই পাওয়া যাচ্ছিল। এই সোয়েটারগুলো যেটাই নেবেন দাম বলছিল 100 টাকা করে। এই দোকানের সব সোয়েটারগুলো যেটাই নেবেন 100 টাকা,
এই মার্কেটে প্রতি শুক্রবার আর শনিবার রাস্তার দুই পাশে এত এত দোকান বসে, মনে হয় যেন মেলা বসেছে। সব দোকানের ভিডিও তো দেয়া সম্ভব না। আমি শুধু চেষ্টা করেছি এখানকার প্রোডাক্ট আর দাম সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে। এই দোকানে নেটের পর্দাগুলোর দাম বলছিল পার পিস 200 টাকা করে। এই দোকানটাতে কাফতানের অনেক অনেক কালেকশন ছিল, দাম ছিল যেটাই নেন 200 টাকা। এখানে অনেক অনেক প্রিন্টের কাফতান ছিল এবং সবগুলো কাফতানই সুতি কাপড়ের মধ্যে ছিল। কিছু কিছু কাফতানে গলা এবং সাইডে লেস দিয়ে খুব সুন্দর করে কাজ করা ছিল। এই দোকানটাতে এত এত থ্রি পিস ছিল, সবগুলো এক নজর অন্তত দেখানোর জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম। থ্রি পিসগুলোর দাম ছিল 500 টাকা এবং 600 টাকা করে। প্রতিটা থ্রি পিস সুতির ছিল আর কোয়ালিটিও অনেক ভালো লেগেছে। এখানকার সব ব্যাগগুলোর দাম ছিল 350 টাকা থেকে 500 টাকার মধ্যে। এখানে অনেক অনেক প্রিন্টের সুতি গজ কাপড় ছিল, দাম ছিল প্রতি গজ কাপড়ের 65 টাকা করে। কাজ করা এই থ্রি পিসগুলোর দাম ছিল 700 টাকা থেকে 1000 টাকার মধ্যে। এই থ্রি পিসগুলো অবশ্য আমার কাছে অতটা ভালো লাগেনি। এই বিছানার চাদরগুলোর দাম যা ছিল 600 টাকা থেকে 1000 টাকার মধ্যে। এখানে অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর ছিল। এই কুশনগুলো কভার সহ দাম ছিল 100 টাকা করে পিস। এই কাপড়গুলো দিয়ে মেয়েদের লং শার্ট বা কুর্তি বানিয়ে পরলে অনেক সুন্দর লাগবে, দাম ছিল প্রতি গজ 70 টাকা করে। এই হাঁড়ি পাতিলগুলোর দাম ছিল 20 টাকা থেকে 150 টাকার মধ্যে। এই শার্টগুলোর দাম বলছিল 500 টাকা জোড়া। এই সাদা কাপড়টার দাম বলছিল 150 টাকা করে গজ। মখমলের এই কাপড়গুলোর গজ বলছিল 70 টাকা করে। আর বেবি পিঙ্ক কালারের এই কাপড়টার গজ বলছিল 40 টাকা করে। এই দোকানটার খেলনাগুলোর দাম ছিল যেটাই নেবেন 100 টাকা। এখানেও প্রয়োজনীয় অনেক অনেক জিনিস ছিল, দাম ছিল 10 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে। এই দোকানটাতে তাঁতের অনেক ডিজাইনের গজ কাপড়, থ্রি পিস, ওড়না এবং শাল ছিল। থ্রি পিসের দাম বলছিল 700 থেকে 1200 টাকা, যার কাছ থেকে যা নিতে পারে। গজ কাপড়গুলোর দাম ছিল প্রতি গজ 100 থেকে 150 টাকা। এই দোকানে অনেক সুন্দর কিছু শার্ট ছিল, দাম বলছিল জোড়া 500 টাকা। এরপর একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান চোখে পড়ল। এখানে এই ফুলের তোড়াগুলোর দাম ছিল 150 টাকা করে, স্টিকগুলোর দাম ছিল 20 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত। এখানকার পালাজ্জো আর প্যান্টগুলোর দাম ছিল 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে। এই ট্রাউজার্সগুলোর দাম বলছিল একদম 200 টাকা। ভাইয়ের বড় ব্যাগ ওগুলো কত করে? আর এই ছোট গুলো এগুলো 150 টাকা। আর আপনার ভিডিও দেখে এই মুহূর্তে যে কিনবে 130 টাকা, আর নগদ যে কিনবে 100 টাকা। আচ্ছা, আপনাকে বলে কিচেন অ্যাপ্রন, ঠিক আছে, কিচেন অ্যাপ্রন বানাতে গেলে 450 টাকা খরচ যায়। আর এই মুহূর্তে আপনার ভিডিও দেখা যে কিনবে 150 টাকা, আর নগদ সাথে সাথে যে কিনবে 100 টাকা, তার জন্য 100 টাকা, 100 টাকা। এই দোকানদার ভাই এত আগ্রহ নিয়ে ভিডিওতে কথা বলল, তাই এখানে ওনার ভয়েসটাই রেখে দিলাম। চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদের এই মতিঝিল হলিডে মার্কেটে কী কী পাওয়া যায় এবং দাম কেমন সে সম্পর্কে ধারণা দিতে। এখানে আসলে অবশ্যই হাতে প্রচুর সময় নিয়ে আসবেন। যে কোনো জিনিস কিনতে কয়েকটা দোকান ঘুরে প্রচুর দরদাম করে কিনবেন, তাহলে অবশ্যই সব থেকে সস্তায় আপনার পছন্দের জিনিসটি কিনতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। কমেন্ট করে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।